নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং এবং রাশিভিত্তিক শুভ সময়গুলো আপনাদেরকে জানাই। এই সময়গুলো রং বা টার্গেট নাম্বার খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়, যদি আপনার জন্মছকে বড় কোনো ধরনের প্রাপ্তি যদি থাকে, তাহলে নিশ্চিতরূপে কিন্তু হবে। আর যদি আপনার জন্মছকে ভাগ্যভাব দুর্বল থাকে, রাহু আপনার নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এই প্রাপ্তি কিন্তু হবে না। আমি এই জন্য বলছি, যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ এবং শর্টকাটে অর্থপ্রাপ্তির যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে এবং শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় এই মুহূর্তে কিন্তু রয়েছে। দুই এক নম্বরের জন্য যাদের ক্ষেত্রে হচ্ছে এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আপনার জন্মছকে বাধা রয়েছে, সেই বাধাটাকে অতিক্রম করার জন্য একমাত্র ন্যাকাল চার্টকে আগে বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। আমি 12টি রাশির নাম এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করব এবং প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখো, রং কিন্তু আমি বারবার বলছি, রং আমাদের জীবনকে কিন্তু বদলে দেয়। রং আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আনে। হয়তো আপনার জন্মছকে রঙের জন্য আপনার ভাগ্য বদলে যেতে পারে। অর্থাৎ সে কালারের যদি আপনি একটা জামা অথবা রুমাল বা যদি প্যান্টও ব্যবহার করেন না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় সম্ভাবনা কিন্তু আসবে। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির টার্গেট নাম্বার 8 এবং 3। আপনাদের শুভ রং সেটি হচ্ছে গেরুয়া কালার। দ্বিতীয় রাশি বৃষ রাশি, বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 4। আপনাদের শুভ রং সেটি হচ্ছে সাদা। মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের শুভ রং সেটি হচ্ছে গোলাপি। কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার 9 এবং 7। আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ। সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার 2 এবং 1। আপনাদের শুভ রং সেটি হচ্ছে আপনাদের আকাশি কালার। মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে মার্জন করবেন কন্যা রাশি, সিংহর পর কন্যা মার্জনা করবেন। কন্যা রাশির টার্গেট নাম্বার 8 এবং 5। আপনাদের শুভ রং সেটি হচ্ছে নীল। তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার 6 এবং 9। আপনাদের শুভ রং সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার 1 4 মার্জনা করবেন। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 1 4 এবং বৃশ্চিক রাশির 1 4 টার্গেট নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা। ধনুরাশি, ধনুরাশির
টার্গেট নাম্বার 5-2 শুভ রং হলুদ। মকর রাশি, মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার 1-6, আপনাদের শুভ রং নীল। কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 2-9, আপনাদের শুভ রং লাল। মীন রাশি, মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3-7, আপনাদের শুভ রং সাদা। অর্থাৎ আজকের এই মহাভাগ্যে আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ আপনার রং আমি জানালাম। এবং যাদের ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করছেন, আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একবার নিজস্ব বার্থ চার্ট অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে রয়েছে, রাহু আপনার কেমন রয়েছে, শুক্র শনি বুধ আপনার কেমন রয়েছে, ভাগ্যভাব আপনার কেমন রয়েছে, সেই জায়গাগুলো এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কিনা। যদিও এটা ইন জেনারেল, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক কী বলছে, কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। এবং পাশাপাশি আবারও বলছি, বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তো আজকের এই মহাভাগ্যে আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং এবং শুভ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।